এর আগের ক্লাসে আমরা মনোযোগ শিক্ষা ক্ষেত্রে মনোযোগের গুরুত্ব আলোচনা করেছি। আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে মনোযোগের নির্ধারক। মনোযোগের নির্ধারকগুলোকে আমরা টোটালে তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বস্তুগত নির্ধারক, ব্যক্তিগত নির্ধারক এবং শারীরিক নির্ধারক। ব্যক্তিগত, বস্তুগত এবং শারীরিক নির্ধারক, এই নির্ধারকগুলোকে এর মধ্যে কোন কোন বিষয়বস্তু মানে রয়েছে সে বিষয়গুলো আমরা আলোচনা করব। প্রথমত হচ্ছে বস্তুগত নির্ধারক। বস্তুগত নির্ধারকের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে তীব্রতা, অর্থাৎ কোনো বিষয়ের তীব্রতা আমাদের খুব সহজে মনোযোগ আকর্ষণ করে। যেমন উচ্চ শব্দ, উজ্জ্বল আলো, তীব্র গন্ধ, এই বিষয়গুলো আমাদের মনোযোগ খুব আকর্ষণ করে থাকে। আকার, অর্থাৎ ছোট বস্তুর তুলনায় বড় বস্তু আমাদের সহজে মনোযোগ আকর্ষণ করে। ধরে নাও এখানে একটা মানুষ রয়েছে, এটা 5 ফুট, এবং এখানে একটা মানুষ রয়েছে 6.5 ফুট। তাহলে আমরা খুব সহজে কিন্তু এই মানুষটার প্রতি মনোযোগ আকর্ষিত হবে। নতুনত্ব, অর্থাৎ সাধারণ বিষয়গুলোর তুলনায় নতুন বিষয়গুলোর প্রতি আমাদের মনোযোগ আকর্ষিত হয়। নতুন বা বৈচিত্র্যপূর্ণ বিষয়ের প্রতি মনোযোগ আকর্ষণ হয়। অর্থাৎ আমরা অনেকগুলো বাইক দেখছি একই রকম, এবার ধরে নাও যে টিভিএস এর বা হিরো বা হন্ডার কোনো নতুন একটা বাইক বেরিয়েছে, তাহলে দেখতে খুবই সুন্দর, তাহলে অন্যান্য বাইকগুলো থেকে সেটা যদি মানে ইউনিক হয় তাহলে আমাদের কিন্তু সহজে সেদিকে মনোযোগ আকর্ষিত হয়। তারপরে রং, অর্থাৎ কালো বা সাদা এই রঙগুলোর তুলনায় যদি কোনো রঙিন কালার থাকে তাহলে আমাদের সেই বিষয়ের প্রতি মনোযোগ আকর্ষিত হয়। মানে যেমন কোনো বইয়ে যদি কালো লেখা থাকে, তার মধ্যে যদি একটা রেড বা ওর মধ্যে কোনো পিঙ্ক বা ব্লু এরকম যদি কালার থাকে তাহলে আমরা কিন্তু সেই কালারগুলোর প্রতি বেশি মনোযোগ আকর্ষিত হবে। তুলনামূলক যে ব্ল্যাক কালার তার প্রতি আমাদের মনোযোগ খুব কম আকর্ষিত হয়। তারপরে গোপনীয়তা, অর্থাৎ যে বিষয়গুলো গোপন সেই বিষয়গুলোর প্রতি আমাদের কৌতূহল বেশি জন্মায় এবং সেই বিষয়ে আমাদের মনোযোগ আকর্ষণ করে। তাহলে এই বস্তুগত নির্ধারকের মধ্যে গোপনীয়তা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য বলছে যে গোপন এবং অপ্রকাশিত বিষয়ে আমাদের খুব সহজে মনোযোগ আকর্ষণ করে। তারপর দেখবো আমরা ব্যক্তিগত নির্ধারক কোনগুলো রয়েছে। ব্যক্তিগত নির্ধারকের মধ্যে প্রথমে রয়েছে আগ্রহ, অর্থাৎ আমাদের ইন্টারেস্ট। মনোযোগের একটা অন্যতম শর্ত হচ্ছে আগ্রহ। যে বিষয়ের প্রতি আমরা আগ্রহী সেই বিষয়ের প্রতি আমরা সহজে মনোযোগ দিয়ে থাকি। তারপরে প্রক্ষোভ বা আবেগ, অর্থাৎ কোনো যে বিষয়গুলোর প্রতি আমাদের ইমোশনাল কানেকশন রয়েছে, অর্থাৎ প্রক্ষোভ মানে হচ্ছে ইমোশন। তাহলে যে বিষয়গুলোর প্রতি আমাদের ইমোশনাল কানেকশন রয়েছে সেই বিষয়গুলোর প্রতি কিন্তু আমরা সহজেই মনোযোগ দিতে পারি। তারপরে বলছে চাহিদা, কি চাহিদা বলছে, যেসব বিষয়ে আমাদের চাহিদা পূরণ করে থাকে সেই বিষয়গুলোর প্রতি আমরা খুব সহজে মনোযোগ দিতে পারি। অর্থাৎ আমার চাহিদা রয়েছে যে আমি কি বাইক চালানো শিখব, তাহলে কিন্তু সে বাইক চালানোর প্রতি খুব সহজে মনোযোগ দিতে পারে, কারণ তার চাহিদা রয়েছে যে না তাকে শিখতে হবে। তারপরে ইচ্ছা, অর্থাৎ এই চাহিদা থেকে ইচ্ছা সৃষ্টি হয়, চাহিদা থেকে ইচ্ছা সৃষ্টি হয় এবং এই ইচ্ছা ব্যক্তির মনোযোগ আকর্ষণ করে। অর্থাৎ কোনো একজন ব্যক্তির চাহিদা রয়েছে কি যে সে গিটার বাজানো শিখবে, মিউজিক ইনস্ট্রুমেন্ট গিটার বাজানো শিখবে, তো সে ইচ্ছাকৃতভাবে সেই বিষয়ের প্রতি মনোযোগ দিতে পারে। তারপরে অভ্যাস, আমরা অনেক অভ্যাসের জন্য মনোযোগ দিয়ে থাকি। অর্থাৎ কোনো বাচ্চা যদি ছোটোবেলা থেকে সকালে উঠে পড়াশোনা করে, প্রতিদিন পড়তে বসে, সকালে উঠেই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে পড়াশোনার টেবিলে বসে পড়তে বসে, তাহলে সে কিন্তু অভ্যাস প্রতিদিন সকালে কিন্তু এই লেখাপড়ার প্রতি মনোযোগী হয়ে উঠবে। এই অভ্যাসও কিন্তু একটা ব্যক্তিগত নির্ধারক, মনোযোগের একটা ব্যক্তিগত নির্ধারক। তো এই বিষয়গুলো খুবই সহজ, কেবলমাত্র তোমাদেরকে পয়েন্টগুলো মনে রাখতে হবে, তাহলে কিন্তু তোমরা এক দুলাইন করে লিখতে পারবে। এবং এতে যদি তোমাদের কোনো কারো কোনো রকম কোশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কোশ্চেন করবে। এবং তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, তাহলে আমার একটা মোটিভেশন কাজ করে ভিডিও বানানোর ক্ষেত্রে, প্রত্যেকটা ভিডিও বানানো এডিটিং করার মধ্যে অনেকটাই পরিশ্রম রয়েছে। তাহলে আজকে এই পর্যন্ত, এরপরে আবার আমরা একটা নতুন টপিক নিয়ে দেখা করছি বা আলোচনা করবো। সবাই ভালো থাকে, সুস্থ থাকো।